আছে কি রোদে উঠছে না এ পাপা তুই কোথায় যাচ্ছিস পাপা পাপা কোথায় টাটা করো ভালো করে টাটা করো ফ্রাইং কিস দাও হ্যাঁ ওদিকে গিয়ে দেওয়ার কি আছে এদিকে দাও Hi everyone, welcome back to my channel, my life, my role. আমি দেবস্মিতা। আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আজকে ভাবলাম ব্লগটা একটু আমি কথা বলে স্টার্ট করি। তো হয়তো অনেকে যারা যারা আমার ব্লগ দেখেন তো তারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে গোয়াতে আছি কেমন ওখানকার লাইফস্টাইল বা কেমন মানে থাকার জন্য, এমনিতে তো এটা তো একটা টুরিস্ট প্লেস, থাকার জন্য কেমন। তো অবশ্যই বলছি, তার আগে আজকে আমি আমার চাটা এখন শুরু করছি। তো আর এই যে বিস্কিটটা, এই বিস্কিটটা টপ বিস্কিট, এটা আমার চা দিয়ে খেতে খুব ভালো লাগতো। তো এটা এখানে পেয়ে আমি খুব মানে খুশি, যেহেতু আমি এখন নতুন এখানে স্টে করছি। তো যতটা আমি এই এক দেড় মাসে মানে জানলাম টানলাম, তো অবশ্যই বলছি। প্রথমত হচ্ছে এই বাড়িটার, আমার জানি না কেন অনেকের হয় না অনেক একটা একটা সাইড বা একটা একটা কর্নার খুব ফেভারিট হয়, তো আমার হচ্ছে এই কর্নারটা খুব ফেভারিট, জানি না কেন। এটা রান্নাঘর প্লাস ডাইনিং হল, আর এই দিক দিয়ে একটা হচ্ছে আমার রান্নাঘরের দিকে তাকান না, রান্নাঘরের খুব খারাপ অবস্থা, কারণ সকালে আজকে সানডে লেট করে মানে ও আজকে সানডে তো একটু লেট টেট করে উঠেছি, আর প্লাস হচ্ছে আজকে কাজের মাসি আসবে না। তো এই যে ব্যালকানি রান্নাঘরে, তো আমার ব্যালকানিটা না একটু জঙ্গল, বাট তারপরে আবার রাস্তা, রাস্তা মানে গাড়ি টাড়ি গেলে আমি দেখতে পাই, মানে একটা মাঠের মতন তারপরে বাড়ি। তো যেরকম বলছিলাম, তো আপনারা সবাই জানেন যে এটা একটা টুরিস্ট প্লেস, আর টুরিস্ট প্লেস খুবই কস্টলি হয়, সত্যিকারে খুব কস্টলি। আর যেহেতু আমি বিয়ের পরে সবসময় মানে মেট্রোর মতন জায়গাতেই ছিলাম, যেমন বোম্বে তারপর হায়দ্রাবাদ, তো এগুলোতে কি হয় প্রচুর মানে অফার থাকে যে কোনো জিনিসের বা ডিসকাউন্ট, যেমন ডিমার্ট বা মোর, মানে আমি বোম্বেতে তো এক বছর ছিলাম, বোম্বে তো যে যে মানে ডিপার্টমেন্টাল স্টোর গুলো ছিল অফার থাকতো, অফার থাকতো, এমন না যে অফার থাকতো না। বোম্বেতে শুধু কি মানে বোম্বেতে হচ্ছে থাকাটা খুব কস্টলি, বাট অন্য কিছু একটা গরিব থেকে শুরু করে একটা বড় লোক পর্যন্ত মানে বড় বড় লোক অবশ্যই থাকতে পারবে, তো থাকতে পারবে এমন বোম্বে প্লেসটা। বাট হায়দ্রাবাদে সবকিছু এভারেজ, হায়দ্রাবাদেও কস্টলি সবকিছু এভারেজ, বাট হায়দ্রাবাদে ডিমার্ট মোড়ে এত 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 অফার বা ডিসকাউন্টে আমরা জিনিস পেতাম, মানে তার জন্য হয়তো গোয়াতে এসে আমরা অবাক হয়ে যাই। কারণ গোয়াতে আপনি ডিপার্টমেন্টাল স্টোর যান বা দোকান যান, সব জায়গাতে হচ্ছে এমআরপি প্রাইস, সব জায়গাতে এমআরপি প্রাইস। তো ব্যাপারটা কি হয়, আজকে আমরা এমন এমন জায়গায় আসছি যেখানে আমরা মানে যে কোনো কিছুতে ডিসকাউন্ট, মানে আমি মানে আমি এখানকার মানে যেগুলো মানে আমাদের যেগুলো ঘরের সবসময় ডেইলি যে জিনিসগুলো লাগে, খাবার বলুন বা সবকিছু, আমাদের যে মানে ডেইলি ওয়াইজ যে জিনিসগুলো মানে কাপড় কাচার সাবান বা সাবান যে কোনো কিছু, এভরিথিং সবকিছু এমআরপি প্রাইসে। তো এটা তো হচ্ছে একটা ব্যাপার যে এখানে গোয়া বুঝতে পারলেন খুব কস্টলি হয়। ব্যাপার হলো এবার হচ্ছে মেন হচ্ছে করোনা ভাইরাসে কোভিড টেস্টিং এর ব্যাপারটা আমি বলে দিই, এখানকার কি স্টেট ওয়াইজ রুলস আর রেগুলেশন। এখানকার রুলস আর রেগুলেশন হচ্ছে প্রত্যেকটা টাইমে চেঞ্জ হচ্ছে, যখন দুদিনের মধ্যে রিপোর্টিং মানে রিপোর্ট আসতো, তো তার জন্য আপনি আইদার আপনার মানে কোথাও স্টে করুন হোম কোয়ারেন্টাইন, বা হোটেলে ভাড়া নিয়ে মানে হোটেলে থাকতে পারেন, বা গভর্নমেন্টের কোয়ারেন্টাইন যেটাই, ওকে। আরেকটা না হলে 14 দিনের স্টে করতে হবে, 14 দিনের যে স্টে করতে হবে, যদি আপনি বাইরে যান বা কেউ যদি আপনাকে দেখেন, যদি কমপ্লেন করে দেন তাহলে পুলিশ কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তো তার জন্য আমার যেটা মনে হয় যে যারা, এটা আমি মানে এয়ারপোর্টের রুলস আর রেগুলেশন বলছি, এটা কিন্তু আমি ট্রেনের বলছি না, ঠিক আছে। তো তো এটা হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় ফ্লাইটে যারা আসবে এয়ারপোর্টে, তারা তো অবশ্যই মানে টেস্টিংটা বেশি হ করবেন, আর ওখানে বেশি টেস্টিংটা করছে। এবার আমি যখন আসলাম প্রায় দেড় মাস দুই মাস পর, আমার তো তার মাঝখানে দুবার টিকিট ক্যান্সেল হয়ে গেছিল, আমি বলে দিয়েছিলাম। তো টিকিট এখন যদি ওরা ক্যান্সেল করে তাহলে মানে যদি এয়ারপোর্টে মানে ফ্লাইটের থেকে কোম্পানিরা যদি ক্যান্সেল করে তাহলে ওরা ফুললি রিটার্ন করে দেয়, তো এটা কোনো টেনশনের ব্যাপার নেই, ফুললি রিটার্ন করে দেয়, কোনো সমস্যা হয় না। ওয়ার্কিং ডেজে 4 to 5 days মধ্যে ওরা অবশ্যই পে করে দেয়। তো এটা একটা ব্যাপার হলো, এটাও বলে দিচ্ছি। আর সেকেন্ড থার্ডলি হচ্ছে
যে আমি যখন আসি দেড় দুই মাস পর, তখন এখানে কি হয়, এখানে অ্যান্টিজেন মানে টেস্টিং শুরু হয়ে যায়, র্যাপিড টেস্টিং শুরু হয়ে যায়, তো যেটাতে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট চলে আসে। তো এর জন্য খুব ভালো হয়েছিল যে আমাকে আর বাইরে আর হোটেল, আমরা ভেবেছিলাম হোটেলে স্টে করতে হবে, তো টেস্টিং শুরু হয়ে গেছে, 2 ঘন্টার মধ্যে রিপোর্ট চলে আসে আমার বাড়ির থেকে, যখন আমি এক ঘন্টার মতন লাগে আমার এয়ারপোর্ট থেকে আমার বাড়ি, 1 ঘন্টাও না 40 মিনিটস এরকম লাগে, হচ্ছে রিপোর্ট চলে আসে, কোনো টেনশন নেই। কিন্তু হ্যাঁ, নিজে যেহেতু আমি তো এখানে মানে এখানে তো আমি তো আর ঘুরতে আসিনি, এখানে আমি স্টে করতে আসছি, তো আমি ঘরের মধ্যেই ছিলাম 3-4 দিন, বেরোতে ইচ্ছা করেনি, আর আমার ঘর গুছাতে লেগেছিল, তো এই হয়েছে ব্যাপার। আর হচ্ছে ট্যুরিস্টদের জন্য কি রুলস কি রেগুলেশন আমি অতটা বলতে পারছি না, যেটা আমার সাথে হয়েছে সেটাই আমি বললাম। আর মনে হয় টেস্টিং কম্পালসারি আর এখন হয়তো এই বছরটাতে অনেকেই, বেশিরভাগ মানুষেরাই হয়তো ঘোরাঘুরিটা করবে না, তো ওই জন্য বলে মানে লাভও নেই, তো ঠিক আছে। আর আমি আমার ঘরটা যতটা পেরেছি গুছিয়েছি, আর বেশি বড়ও না বেশি ছোটও না, কারণ আমার আগের ফ্ল্যাটটা প্রচন্ড বড় ছিল, খুব অসুবিধা হয়ে যেত মেনটেন করতে, তো এটা একদম পারফেক্ট আমাদের জন্য। এখানে তাকগুলো আছে এই এটার মধ্যে, এই বক্সগুলো প্লাস আমি সব যত সব মানে ওরা যেভাবে প্যাক করে এনেছিল সব রেখে দিয়েছে। আর আমার হাজব্যান্ড কিচ্ছু ফেলে না, ও বলে ভবিষ্যতে কখন কি কি লেগে যেতে পারে, সত্যি তখন লেগে যায় অনেক কিছু জিনিস, তো আর ও খুব সুন্দর করে রাখে সবকিছু, খুবই সুন্দর করে রাখে। আর আরেকটা জিনিস, গোয়াতে কিন্তু কোনো ভয়ের কিছু নেই, এখানে জানেন তো এখানে গাড়ি টাড়ি সবাই বাইরে রাখে, এখানে না চোরের কোনো সমস্যা মানে কোনো ভয়ের কিচ্ছু নেই, নাথিং, কোনো ভয়ের কিছু নেই এখানে, তো এটা আমাকে রাখেশ আগেও বলেছিল এখানে মানুষরা খুব ভালো হয়, তো ওই জন্য অত ভয়ের কিছু নেই। আর এই যে উপরে সব জিনিসপত্রগুলো দেখুন কি অবস্থা, কি করবো কিছু করার নেই, এইভাবে রেখে দিয়েছি যতটা পেরেছি গুছিয়েছি। তো এই তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আমি মানে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার অনেকদিন আগেরই দেওয়ার কথা ছিল, যখন আমি এখানে শিফট করলাম গোয়াতে, বা যখন আমি এখানে আসলাম, বা দেওয়া হচ্ছিল না কিছু কোনো কারণে, যে মানে আমি যদি না স্টে করি বা বলতে পারবো না যে এখানকার লাইফস্টাইল কেমন, তো আরও কয়েকটা কথা যেগুলো আমি বলতে পারিনি, যেগুলো হচ্ছে এখানে কিন্তু সবজি বলুন বা মাছ বলুন, মাছ তো অবশ্যই এখানে ফ্রেশ, আর সবজি সব পাওয়া যায় আর সব ফ্রেশ, আমি আগেও বলেছি, তো খুবই ফ্রেশ আর টাটকা হয়, মানে খুব ভালো লাগে খেতে যে কোনো কিছু। তারপর গোয়ার জল খুব ভালো, খুবই ভালো, আমি অপোজিট ভেবেছিলাম যেহেতু এখানে সমুদ্র, বাট সত্যি খুব ভালো জল। তারপর ঘোরার ব্যাপারে আর কি বলবো, আমি তো আগে ঘুরতে এসেছিলাম, আর সবাই তো জানেন গোয়া খুবই একটা সুন্দর প্লেস, সত্যিকারের খুবই সুন্দর প্লেস, রাস্তাঘাট খুব সুন্দর, খুব ভালো, আর এখানকার মানুষরা খুব ভালো হয়। যাই হোক, এদিকে আমার ওপারে রান্না শুরু হয়ে গেছে, তো এই যে এটাতে দেখতে পাচ্ছেন আমুল বাটার মিল্ক, এই বাটার মিল্কটা কোথাও পাওয়া যায় না, মানে আমি এটা বোম্বেতে খুব খেয়েছিলাম, তো তারপর আমি না এটা হায়দ্রাবাদে এসে পাইনি, মানে এইটা পাইনি, এই আমুলের এরকম দেখতে প্লাস এরকম মানে এরকম টেস্টের, এটা এত ভালো লাগে বাটার মিল্ক, এই বাটার মিল্কটা খেতে, তো এটা আমি এখানে পেয়ে খুব খুশি হয়ে গেছি। তো এই তো এটা রান্না করতে করতে খাচ্ছিলাম, তো এটার মধ্যে কিছুই না, এটা জাস্ট এইভাবে ঢেলে সব কিছু কড়াই থাকে এর মধ্যে, বাট আমি একটু জিরা আর একটু চিনি অ্যাড করি, চিনিটা আবার আমার হাজব্যান্ড অ্যাড করে না, আমি একটু অ্যাড করি, আমি অ্যাকচুয়ালি একটু মিষ্টিটা একটু ভালোবাসি, তো খুবই টেস্টি হয়, আর একটা শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো, বাট উইদাউট চিনি, আমি যেহেতু চিনি একটু চিনি আমি দিয়ে দিই। তো এদিকে আজকে সানডে, তো কিয়ানকে নিয়ে গেছিলো ডিপার্টমেন্টাল স্টোরে, ওখান থেকে জিনিস এনে তারপর রেখে ও বাজার করতে গেছিলো, তো বাজার থেকে আজকে কাতলা মাছ নিয়ে আসছিলো, তো কাতলা মাছটাকে আমি আজকে একদম ঝিঙা দিয়ে করছি, আর এখানে মাছ এত টেস্টি হয়, আর হচ্ছে মাছের তেল করেছি, মাছের তেলটাও খুবই দারুণ ছিল, তো মাছের তেলটা পেঁয়াজ দিয়ে করেছি, আর হচ্ছে লাল শাক করেছি। আর হ্যাঁ, এখানকার ওয়েদারও খুব সুন্দর গোয়ার। তো যাই হোক, এই নিয়ে আজকের ব্লগটা ছিল গোয়ার ব্যাপারে নিয়ে, তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটা দেখুন, লাইক করুন কমেন্ট করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।